নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার ডট কম। তো কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করি। আজকে যে চাকরি আপডেটটা দিচ্ছি সেটি হচ্ছে খাদিমসের। তো খাদিম কোম্পানির পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা তোমাদের নিজেদের জেলায় চাকরির কিন্তু একদম সুযোগ পেয়ে যাচ্ছ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের 14,000+ কিন্তু তোমাদের স্যালারি দিচ্ছে, ঠিক আছে? 14,000+ স্যালারি এবং অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বললাম, খাদিমস কোম্পানির পক্ষ থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শূন্যপদ সংখ্যা কিন্তু সীমিত রাখা হয়েছে, এখানে মেনশন করা হয়নি। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, তার আগে দেখে নাও। এখানে রিক্রুট করানো স্টোরে বিভিন্ন পোস্টে রিক্রুট করানো হচ্ছে, সুপারভাইজার সহ বিভিন্ন পোস্টে রিক্রুট করানো হয়, প্যাকিং পিকিং এবং স্টাফ যে মানে যে স্টাফগুলো দেওয়া থাকে খাদিমসের শোরুমের স্টাফ বসে তোমাদের রিক্রুট করানো হবে। এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা নাম সহ থেকে গ্রাজুয়েশন পাস সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে 18 থেকে 50 বছর, মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে 18 থেকে 50, মেয়েদের ক্ষেত্রে 18 থেকে 40। এবং দেখো বেতন এখানে 14,500 টাকা থেকে বেতন তোমাদের থাকছে শুরু হবে এবং 18,500 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে। সাথে ESI+PF+OT+ বোনাস তো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে তোমরা পেয়ে যাবে। সাথে বলা হয়েছে দেখতে পাচ্ছ ডিউটি টাইম 9 ঘন্টা তোমাদের ডিউটি টাইম থাকবে, যার মধ্যে কিন্তু তোমাদের 1 ঘন্টা লাগবে টিফিন টাইম, ঠিক আছে? টোটাল 9 ঘন্টা ডিউটি টাইম থাকবে, তার মধ্যে 1 ঘন্টা তোমাদের কিন্তু টিফিন টাইম থাকবে। নিয়োগ পদ্ধতি এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ হবে না, ডিরেক্টলি তোমাদের রিক্রুট করানো হবে, সরাসরি তোমাদের নিয়োগ করানো হবে, তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে, দেখতে পাচ্ছ? এবং দেখো আবেদন পদ্ধতি, প্রার্থীদের নিচে দেওয়া অফিসের নাম্বারে কল করে আবেদন করতে পারবেন, শূন্যপদ সীমিত, তাই তাড়াতাড়ি আবেদন করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা নেই, তোমার তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিকানা দেখো এখানে কোন কোন জায়গায় তোমাদের নিয়োগ করানো হবে, কলকাতা, উত্তর, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মানে দুই মেদিনীপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি ও নদিয়া, এইসব জেলায় কিন্তু তোমরা তোমাদের নিজের এলাকায় কাজ পেয়ে যাবে। তো যারা ইন্টারেস্ট আছে তারা দেখতে পাচ্ছি এতে স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, অফিস কন্ট্যাক্ট নাম্বার মানে এইচআরের নাম্বার এখানে দেওয়া হয়েছে, যারা এইচআর ডিপার্টমেন্ট যারা রিক্রুট করাবে তাদের নাম্বার এখানে দেওয়া হয়েছে। এদের এই নাম্বারটি ফোন তোমরা ফোন করতে হবে, নাম্বারটি বলছি আমি 9903620642, আমি আবারও বলছি 9903620642, এই নাম্বার তোমাদের কল করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লিকেশন করার ডিটেলস তোমরা জানতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তন্নতন্ন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।